যদি আপনিও 9th ফেল 10th ফেল আছেন আর আপনি চাইছেন ডাইরেক্ট 10th পাস ও এইচএস পাস করতে তাহলে ভিডিওটা আপনার জন্য। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, যদি আপনি 8 পাস করে থাকেন তাহলে আপনি খুব সহজেই বাড়িতে বসে এইচএস পাস করতে পারবেন। যদি আপনি 9th ফেল করে থাকেন তাহলেও আপনি বাড়িতে বসে খুব সহজেই এইচএস পাস করতে পারবেন। যদি আপনি 10th ফেল থাকেন তাহলেও বাড়িতে বসে আপনি খুব সহজে এইচএস পাস করতে পারবেন। যদি আপনারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় ও NIOS এর নাম শুনেছেন তাহলে আমি আপনাদেরকে বলে দিই, এই দুটি স্কুল থেকে আপনি বাড়িতে বসে 10th পাস কিংবা এইচএস পাস করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় আপনার এলাকায় কোথায় কোথায় আছে। হ্যালো বন্ধুরা, আমার নাম মীর তালেব আর আপনারা দেখছেন তালেব মনিটর ইউটিউব চ্যানেল। আপনার জেলায় কোথায় কোথায় রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের স্টাডি সেন্টার আছে এটা জানার জন্য প্রথমে আপনাদেরকে এই পেজে আসতে হবে। এই পেজে আসার পর এখানে লেখা আছে স্টাডি সেন্টার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে নিজের ডিস্ট্রিক্টের নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, তারপরে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। আপনার জেলায় যতগুলি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের স্টাডি সেন্টার রয়েছে সবার নাম, তারপরে কোঅর্ডিনেটরের নাম, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি পেয়ে যাবেন। এখান থেকে কন্ট্যাক্ট করে জানতে পারবেন যে ভর্তি কখন আছে, কত টাকা ফি আছে, সব ডিটেলসটা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে।